200 ব্যাটেলিয়ান মতায় বিওপিতে কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ঝাড়খণ্ডের নিবাসী রবি শঙ্কর সাউ 35 বছর বয়সী মাতায় ক্যাম্পের মধ্যে জলের মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিওপি জওয়ানরা দ্রুত বিদ্যুৎস্পৃষ্ট রবি শঙ্কর সাউকে বিলুনিয়া হাসপাতালে নিয়ে আসে। বিলুনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত জওয়ানের দেহ বর্তমানে বিলুনিয়া হাসপাতালে রাখা আছে। এই ঘটনায় 200 বিএসএফ জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে এসে ঘটনার খবর পেয়ে বিলুনিয়া থানার পুলিশ হাসপাতালে ছুটে আসেন এবং একটি অস্বাভাবিক মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। নাম রবি শঙ্কর সাউ, 35 বছর বয়স, 200 ব্যাটেলিয়ান চার্লি কোম্পানি পেট্রোল মাতাই থেকে এসেছিলো। অ্যারাউন্ড 11:11-এর সাথে উনি কারেন্টের শক খেয়েছিলেন। তারপর 11:20 নাগাদ হসপিটালে আনা হয়েছিলো, সিপিআর দেওয়া হয়েছিলো 30 মিনিট অবধি, তারপর ডিক্লেয়ার করা হয়েছে 11:55। তো এখন ইয়ের জন্য পজিটিভ জানার জন্য পুলিশের কাছে ইনফরমেশন দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।